বাংলাদেশ বিমানের লিজ অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক আজরা নাসরিন রহমান সহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া অপর দুই কর্মকর্তা হলেন ম্যানেজার প্ল্যানিং আজাদ রহমান ও প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার জি এম ইকবাল। দুদকের উপপরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে দুদকের দুই সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন। 2014 সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট পরিচালনার পর প্লেনের দুটি ইঞ্জিন বিকল হয়ে গেলে আনা হয় আরও দুটি ইঞ্জিন। পরবর্তী সময়ে ভাড়ায় আনা ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যায়। এসবের মেরামতের ব্যয় পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ বিমানকে। দুটি বোয়িং উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয় হাজার কোটি টাকা, এমন অভিযোগ অনুসন্ধানেই চলে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ।